আপনি শুধু আপনারা দেখছেন, আমি আছি একটি গরুর হাটে। আগামীতে যে কোরবানি ঈদ রয়েছে আমাদের, সেই কোরবানি ঈদে কোরবানির পশু ক্রয়ের জন্য নাটোরে বেশ কিছু অস্থায়ী হাটও বসেছে। তার মধ্যে আমরা আছি করোটা হাটে। এখানে এসে আপনাদেরকে একটু দেখাই, অনেক গরুর আমদানি আছে গ্রামের এই হাটগুলোতে। অনেক স্থায়ী হাটের চেয়ে এই অস্থায়ী হাটে কিন্তু আজকে গরুর আমদানি বেশি দেখা যাচ্ছে। এবং এখানে ক্রেতা বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, ক্রেতা বিক্রেতাদের ভেতরেও দুই ধরনের প্রতিক্রিয়া রয়েছে। দামের একটু বাড়তির কথা বলছে ক্রেতারা, পক্ষান্তরে বিক্রেতারা বলছে তাদের দামের কিছুটা ঘাটতি রয়েছে। তবে পুরো হাটে বেচা বিক্রি সন্তোষজনক রয়েছে। অনেক গরু এখন পর্যন্ত বেচতে দেখেছি। ধারণা করা হচ্ছে সময়ের সাথে এই বেচা বিক্রি আরও বাড়বে। থাকবেন আমাদের সাথে, আছি করোটা হাটে, জানাবো। এটা 2 লাখের উপরে দাম চাচ্ছে, পাশের গরুটাও 2 লাখের মধ্যে দাম। 2 লাখ টাকায় বিক্রি হয়েছে এই গরুটি, দেখুন চমৎকার। একটা চমৎকার লাল রঙের গরু দেখেছি আমরা। এটা কেমন দাম বলতেছে? মণ্ডলী দেখছেন, এই গ্রামীণ হাটগুলোতে একদম পারিবারিকভাবে তৈরি করা গরু, এগুলো 2 লাখ টাকার মধ্যেই পাওয়া যাবে এই সাইজের গরু। গ্রামীণ এই হাটগুলোতে কৃষকরা টার্গেট রাখে, সারা বছর তারা এই নিজেদের খামারে বাড়িতে এই গবাদি পশুগুলো পালন করে এবং এই কোরবানিকে টার্গেট করেই তারা মূলত এগুলো পালন করে থাকেন। কোরবানি ঈদে তাই এই গ্রামের হাটগুলো হয়ে ওঠে চমজমাট। এই হাটে যে গরুগুলো আজকে কোরবানির জন্য বিক্রির জন্য নিয়ে এসেছে কৃষক এবং ব্যবসায়ীরা, সেখানে গরুগুলোর দামের যে ব্যাপ্তি রয়েছে সেখানে আমরা দেখেছি যে 1 লাখ টাকার নিচেও গরু রয়েছে এবং 1 লাখ 30, 40, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার গরু আজকের বাজারে দেখা গেছে। আর এছাড়াও 1 লাখ টাকার মধ্যে যে গরুগুলো সেগুলোর সংখ্যা অনেক বেশি। করোটার এই হাটে গরুর সাথে আছে মহিষ, বেশ কিছু মহিষও দেখা যাচ্ছে এখানে। কোরবানিতে গরু, খাসি এবং মহিষের চাহিদা থাকে আমাদের অঞ্চলে। মেদি ভাই?